আমাদের আগের মাসে এক্সপিরিয়েন্স ছিল বাইক ট্রিপে, সেই এক্সপিরিয়েন্স থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল লিজা। লিজা একবার শুধু বললো যে গাড়ি কিনতে হবে, আর ওয়েট করতে পারছি না। তো কিনতে এখন হবে, কিনতে যখন হবেই তাই শ্রীরামপুর ভান্ডারিতে বসে বসে এখন প্রেমপত্র লিখছি আর ভাবছি কি কি লেখা যায়। गुड इवनिंग। तो हम लोग आ चुके हैं मारुति सुजुकी के भंडारी के शोरूम पर, जो कि है ये अभी है श्रीरामपुर में। तो समझ ही पा रहे हैं कि हम क्यों आए हुए हैं, हमने कार चूज किया है जो कि हमें लगता है कि बहुत ज़रूरी है अभी, और नहीं हो रहा है लास्ट ट्रिप के बाद मुझे लगा बहुत ज़्यादा ज़रूरी है। ट्रांसपोर्ट का जो फ्लेक्सिबिलिटी है वो बहुत अच्छा है, और सबसे बड़ी बात मानसून का महीने में हमें हमेशा घर पर बैठकर रहना पड़ता है, हम घूमने नहीं जा सकते। घर पे भी थोड़ा हमारा जो फैमिली है, फैमिली को लेकर जा सके, ये भी हम चाहते थे। तो एट लास्ट बहुत सारे हमने एडवाइस दिया, बहुत सारे लोगों के साथ हमने बातें की, फिर हमने बहुत सारे शोरूम में गए थे चेक करने के लिए, टेस्ट ड्राइव के लिए। तो ये बहुत दिन से चल रहा था। लास्ट जाकर कुछ लोग बोले कि आप तो ड्राइवर नहीं रखोगे, आप तो खुद चलाओगे, तो पहले ही बहुत महंगा वाला गाड़ी अगर लेते हैं तो दिक्कत हो सकता है, पहले सेकंड हैंड ले लो, तो सेकंड हैंड ले लो या तो फिर बेसिक से लो। तो हमने सोचा एकदम सेकंड हैंड बहुत ज़्यादा रिस्क हो जाएगा, तो हम एकदम बेसिक बजट फ्रेंडली बहुत माइलेज दे ऐसा ही एक कार चूज़ किया है। चलो देखते हैं। देखते हैं इस कार को रास्ते पे, इसका लुक, फ्रंट वाला लुक मुझे सबसे ज्यादा अट्रैक्ट करता है। গাড়ি তো নেওয়ার ইচ্ছা সবারই থাকে, আমারও আছে। তো বাই দ্য ওয়ে লিজার বলেছিল বলে আমি অনেক আগে অনেক চিন্তা করেছিলাম, কিন্তু তখন চিন্তাটা ওই চিন্তা রয়ে গেল। তো এখন আমি হট করে ডিসিশান নিলাম, কারণ ডিসিশান হট করে নিতে হয় সব ব্যাপারে। তো পিছনে দেখাই, তো প্রথমত হচ্ছে আমার ইচ্ছা ছিল সুইফট নেওয়া, না হলে ব্রেজা নেওয়ার, ঠিক আছে। তো আমার প্রথমত এই দুটো অপশান ছিল, সুইফট না ব্রেজা। তো দেখলাম যে ব্রেজা অনেক ভালো অপশান, কিন্তু তারপর দেখলাম অ্যামাউন্টটার রেসপেক্টে দেখলাম না ঠিক না। তো দুটো অপশান ছিল আমার কাছে নেওয়ার, কারণ আমাকে নিতে হতো ক্যাশে। তো ক্যাশে নিতে গেলে আমার দুটো অপশান ছিল, একটা হচ্ছে অল্টো 800টা এখন চেঞ্জ হয়ে মানে কে টেন হয়ে গেছে, আর যেটা আমাকে অসীম যেটু আমাকে রেফার করেছিল যে কে টেন নেওয়ার কথা, আর তারপর হচ্ছে এসপ্রেসো। তো আমাদের এক্সপ্রেসো নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা এত বেশি ঘুরতে যাই, তো আর মানে যে কোনো উল্টোপাল্টা রাস্তা, অফবিট রোডে এক্সপ্রেসো কিন্তু অনেক ভালো পারফর্ম করে অল্টোর থেকে, এটা আমার অনেক রিভিউ দেখা তার থেকে নেওয়া। তো তার জন্য আমার এক্সপ্রেসেস আমার ডিসিশান হলো। আর নেক্সট হচ্ছে আমরা দুটো টেস্ট ড্রাইভ নিলাম, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে এএমটিতে। তো দুটো টেস্ট নিয়ে দেখলাম, মোটামুটি যেরকম আমরা চাই তার রেসপেক্টে এটা পুরো ফিট লাগছে, ঠিকঠাক লাগছে, আর মোটামুটি মানে সিটিং পোস্টার রেসপেক্টে আমাদের ঠিকঠাক, মোটামুটি লং ড্রাইভের জন্য কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমরা গাড়িটা বুক করেছিলাম হচ্ছে 10 তারিখ, কিন্তু পেমেন্টের জন্য আজকে এসেছি। তো সেই জন্য আজকে, যেহেতু মাঝখানে চৈত্র মাস ছিল, কেনা যাবে না, না সেটা একটা বড় পয়েন্ট। আর নেক্সট হচ্ছে আজকের দিনে আসার জন্য এলাম, অ্যাডভান্স বুকিং করলাম। এবার আমরা যেখানে এখন এখানে খুবই রাশ আছে, তো তার জন্য এখানে মোটামুটি বলছে আমরা ওদের 7 days to 8 days পেয়ে যাবো গাড়ি। তো চলুন এবার গাড়িটা সম্বন্ধে একটুখানি দেখে নিই। দেখুন আমরা এই মানে বেসিক্যালি এই গাড়িটাই নিচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনি কালারটা দেখে কনফিউজ হবেন না, আমরা নিচ্ছি হচ্ছে গ্রে কালারে, কারণ ব্ল্যাক মডেলটা এখানে অ্যাভেলেবেল নেই এখন, গ্রে কালারটা, কারণ আমরা যে অফারটা পাচ্ছি সেই অফারটার জন্য গ্রে কালার নিতে হতো। তো গ্রে কালারের মধ্যে এই যে মডেলটা আছে, এই মডেলটা শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে রেড আর গ্লে, আর এখানে এটা আমরা নিচ্ছি হচ্ছে VXI মডেল। আমি দেখিয়ে দিই এটা কী মডেল, এখন এখানে অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে, সিট কভার লাগানো হচ্ছে, হয়তো উইদিন 2 days ডেলিভারি আছে। এটা হচ্ছে VXI প্লাস মডেল।
তো স্ক্রিন আছে, 7-inch স্ক্রিন আছে সেই জন্য। আর এই গাড়িতে কিছুই বেসিক্যালি থাকে না, যা আছে সব কিছু লাগানো হচ্ছে অ্যাক্সেসরিজ, যেটা আমাদের প্রপোজাল দেওয়া হয়েছে আমরা লাগাবো। যখনই গাড়ি আসবে তখন আমাদের অ্যাপ্রুভ করলে হয়ে যাবে। এবার লিজা তো অলরেডি এখানে এসে লাফালাফি করেছি, অন্যান্য মডেল দেখতে আরম্ভ করে দিচ্ছে, মানে হয়তো বেশি দিন গাড়িটা আমরা কিনবো, কিনে রাখবো না এরা মনে হচ্ছে। লিজা তোমার কি মনে হচ্ছে? না, এমনি বলা হয়েছে আমরা জাস্ট হার্ড শেড করার জন্য বেসিক মডেল কেনা হয়, মানে 1 ইয়ার ম্যাক্সিমাম। সবচেয়ে বড় কথা কল্যাণের হাইট আর লেন্থ এর রেসপেক্ট ফিক্সড হচ্ছে। 4 নম্বর হচ্ছে পেছনে যে কভারটা সেটা পুরোটা ফোল্ড হয়, সেটা পুরো ফোল্ড হওয়ার জন্য আমরা যদি দূরে কোথাও বেড়াতে যাই আমাদের লাগে খুব সুন্দরভাবে। ইভেন আমার ঘুম পেলে আমি একটা ওই স্লিপিং ব্যাগ নিয়ে ইজিলি শুয়ে করতে পারবো, কোনো প্রবলেম হবে না। আর আমার যেটা এখন যেটা সমস্যা হয় জানলাগুলো আমার কেমন মনে হয় কানগুলো একটু ছোটো ছোটো, এই কাঁচটা কাজটা অনেক বড়ো এটা। আর এই গাড়িটা আমার নেওয়ার মেন উদ্দেশ্য দুটো কারণ, একটা যে মাইলেজ আর নেক্সট হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ার দেখিয়ে দিই। গ্রাউন্ড ক্লিয়ার টু মাচ, মানে 180 ডিগ্রি 180 mm যদি হয় না, যদি অল্টো যদি এখানে দেখেন অল্টো হচ্ছে 160, কমেডি অনেক অনেক কম। আর বেসিক্যালি এগুলো প্রত্যেকটা 160 170, যেটা সেলেরিও, এটা সুইফট রাখা আছে, আর এটা অল্টো। অল্টো আর কেটেনের মানে ইঞ্জিন সেম, ইঞ্জিন মানে সেম, মানে মানে 1000 সিসি ইঞ্জিন, মাইলেজ সেম, শুধু ডিফারেন্স হচ্ছে এটার হাইটটা নিচু আর এটা হাইটটা উঁচু। আর যা দেখতে পাচ্ছি, আমার তিন দিন এলাম এখানে, 3 দিনের রেসপেক্টে দেখলাম যে অনেক বেশি সেল হয় এক্সপ্রেসো রাদার দেন অল্টো।